আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে অন্যের ইমো অ্যাকাউন্ট ব্লক মারতে হয়। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অন্যের ইমো অ্যাকাউন্ট ব্লক করতে হলে প্রথমে আমি আমার ফোনের ইমো অ্যাকাউন্টটি ওপেন করব। এরপর যে ইমো অ্যাকাউন্টটি ব্লক করব সেই ইমো অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করব। আমি প্রথমেই এই ইমো অ্যাকাউন্টটি ব্লক করে আপনাদের দেখাবো। আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর হাতের ডাইন সাইডের উপরের দিকে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করতে হবে। এখন এইরকম একটি ইন্টারফেস শো করছে। এরপর বন্ধুরা, প্রথমে আবারও আমার সেই ইমো অ্যাকাউন্টটি এখানে চলে এসেছে, আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর আবারও এইরকম একটা ইন্টারফেস শো করছে। এরপর হাতের ডাইন সাইডের উপরের দিকে আবারও থ্রি ডট মেনু অপশনে ক্লিক করে দিব। এখন এইরকম একটি ইন্টারফেস শো করছে। এরপর নিচের দিকে ব্লক অপশনে ক্লিক করব। এরপর আবারও এইরকম একটি ইন্টারফেস শো করছে। এরপর নিচের দিকে ব্লক অপশনে ক্লিক করতে হবে। ওকে, তো বন্ধুরা আমার ইমো অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে। এরপর আমি ব্যাগে গিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখেন, এখানে সেই ইমো অ্যাকাউন্টটি নেই, চলে গেছে, তার মানে ইমো অ্যাকাউন্টটি ব্লক হয়েছে। তো বন্ধুরা, এইরকমই ইমো অ্যাকাউন্ট ব্লক করতে হয়।